জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 47তম শাহাদাত বার্ষিকী জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল করেছে ইতালি আওয়ামী লীগ বেলজানো শাখা। স্থানীয় বাংলা আইডিয়াল স্কুলে বেলজানো আওয়ামী লীগের সভাপতি এম রহমান কামালের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবুল বাশারের পরিচালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেলজানো আওয়ামী লীগের উপদেষ্টা সিরাজুল ইসলাম। কল সুলতা এমিগ্রাদির সভাপতি আনুকা হোসেন, শাহজালাল সমিতির মহিলা সম্পাদিকা ইসলাম আয়েশা, দপ্তর সম্পাদক মহিতুল ইসলাম, বেলজানো আওয়ামী লীগের সহসভাপতি হুমায়ুন কবির, যুগ্ম সাধারণ সম্পাদক শওকত আলী, আশরাফুল আলম, মাসুদ আহমদ, সালাউদ্দিন, কলিম মোহাম্মদ, মাস্টার তাজুল ইসলাম, হেকিম লোকমান সাহেব সহ বেলজানো বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও আঞ্চলিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পরিশেষে বঙ্গবন্ধুর আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। দোয়া পরিচালনা করেন হাফিজ মাওলানা লায়েক আহমেদ।